সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল এস এর নিয়মিত আয়োজন চ্যানেল এস তারুণ্যের গানে। আর পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি সোহাগ বক্স। আমাদের এই চমৎকার আয়োজনে চমৎকার কিছু গান নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই প্রজন্মের তরুণ শিল্পী ভাবনা। দর্শক, আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব আমাদের শিল্পীর কাছে। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আমি আর কথা বাড়াতে যাচ্ছি না, আমাদের দর্শক যারা রয়েছেন তারা গান শোনার জন্য অধীর আগ্রহে নিয়ে বসে আছেন। প্রথমে কোন গানটি দিয়ে আপনি শুরু করতে চাচ্ছেন? প্রথমে চেনা চেনা গানটি দিয়ে আমি শুরু করতে চাচ্ছি, তবু অচেনা। জি, শুনি তাহলে। চেনা চেনা লাগে তবু অচেনা, ভালোবাসো যদি কাছে শোনা। চেনা কি হয়েছে নাকি এখনো অচেনাই রয়েছে? চেষ্টা করছি চেনার জন্য। আচ্ছা, আপনার পরবর্তী গানে যাব, কিন্তু তার ফাঁকে একটু জানতে চাই যে গানের শুরুটা আসলে কিভাবে হলো? অ্যাকচুয়ালি গানের শুরুটা খুব শখ থেকে এসেছে, ছোটকাল থেকে আমার শখ গান।
গানকে খুব ভালোবাসি, অনেক বাধা আসছে জীবনে, তারপরে সব ভুলে গিয়ে এগিয়ে যাচ্ছি আমি আমার মতো করে, বাকিটা আল্লাহর ইচ্ছা। আমরাও চাই আপনি অনেক দূরে এগিয়ে যান, আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল। এই পর্যায়ে আমরা কোন গানটি শুনব? এই পর্যায়ে আমি গান শোনাবো আজ মন চেয়েছে হারিয়ে যেতে, অসম্ভব সুন্দর, সবাই মিলে হারিয়ে যাব গানের মাঝে। হ্যাঁ অবশ্যই। ওকে, অসাধারণ ছিল এই গানটি। আপনি বলছিলেন ওই সময়টাতে যে অনেকটাই বাধা নিয়ে আসলে গানের জগতে আসা, এখন পর্যন্ত বাধার সম্মুখীন হয়েই চলে যাচ্ছে দিনগুলো, একটু জানতে চাই যে আসলে কার অনুপ্রেরণা ছিল এই গানে আসার উপলক্ষে, এবং কে সবচেয়ে বেশি অনুপ্রেরণা জুগিয়েছিল সেই সময়টাতে? গান ভালোবাসি, গানকে নিয়ে বেঁচে থাকবো, গান নিয়েই বড় হব। যদি কখনও আমাকে কেউ চিনে তাহলে গানের মাধ্যমেই চিনবে, আমার নিজের পরিচিতি। সো এটা আমার মন থেকেই আসছে। আমি আপনার ফ্যামিলি এবং আশেপাশের মানুষজনের সাপোর্ট কতটুকু পাচ্ছেন? না, বাবা মা সেরকম একটা সাপোর্ট করতো না, বলে যে গানটা অ্যাকচুয়ালি লাইফ না। তা আমি দেখি গানটাই আমার লাইফ, এটার মধ্যে আমি বেঁচে থাকতে চাই। সো বাবা মা যদিও এখন মেনে নিয়েছে সব কিছু, দেখছেন অ্যাকচুয়ালি এটা ভালোবাসা থেকে আসে। আমি গান নিয়ে সুখে, গান নিয়ে ভালো আছি, এই জন্য বাবা মাও সাপোর্ট করছে এখন আমাকে যথেষ্ট। আপনার গান নিয়ে আরও কথা আমরা শুনবো, একটু জানতে চাই এখন আপনি কোন গানটি করতে যাচ্ছেন? এখন আমি যে গানটি করব, এটা আমাকে প্রায় সময় করতে হয়, যেটা হচ্ছে আমার নামের। আমি কোথাও ইতিমধ্যেই বুঝে গেছি, দর্শক একটু থাকুক আগ্রহে আসলে কি গান আমরা গাইতে যাচ্ছি বা আমাদের শিল্পী কি গান আপনাদেরকে শোনাবেন। আপনার মুখ থেকে আমরা গানটা সরাসরি আমরা গানে চলে যাব। জি অবশ্যই। নিজেকে আমি বলতে পারি তোমাকে যাবে না ভোলা, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখে দোলা।
হৃদয় সুখে দোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয় সুখে চমৎকার ছিল আরও একটি উপস্থাপনা। আমার মনে হচ্ছে নিশ্চয়ই আমাদের দর্শক যারা রয়েছেন তারাও খুব মন খুলে এবং মন ভরে আজকের এই গান শুনছেন এবং দেখছেন। কিন্তু আমাদের সময় হয়ে গেল ছোট একটি বিরতিতে যাওয়ার। দর্শক নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন।
প্রিয় দর্শক, সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস এর নিয়মিত আয়োজন চ্যানেল এস তরুণের গানে। আর সঙ্গে আছি আমি সোহাগ বক্স, আমাদের সঙ্গে রয়েছেন এই প্রজন্মের শিল্পী ভাবনা। বিরতির পর আপনি কোন গানটি দিয়ে শুরু করতে যাচ্ছেন? শাড়ি পরেছি, তো শাড়ি নিয়ে একটি গান করি। হয়ে যাক। আচ্ছা, তো এখন যে গানটি শোনাবো সেটা হচ্ছে কালিয়ার সোনা। ওকে, অসম্ভব সুন্দর একটি গান। হ্যাঁ, কালিয়া সোনা রে হো, কত খুশি কোথায়।
অসাধারণ। আসলে এই গানগুলো শোনার পরে আসলে নতুন করে যে আসলে কী বলবো তার বলার মতো ভাষা খুঁজে পাওয়া যায় না অনেকটাই। তবে তার সাথে আমি একটি জিনিস যোগ করতে চাচ্ছি, তা হচ্ছে এই যে গানগুলোর পেছনে যারা কাজ করেন, এই গানটাকে সুন্দর করার জন্যে যেই মানুষগুলো আমাদের মাঝে রয়েছেন, আমাদের মিউজিশিয়ান ভাইয়ারা, তাদের তো একটি অবদান অবশ্যই আছে নিঃসন্দেহে, কারণ তাদেরকে ছাড়া আমরা এই গানগুলোকে কল্পনায় আনতে পারি না। যেহেতু চলেই আসছে আমাদের মিউজিশিয়ান ভাইয়াদের কথা, একটু দর্শকদের সঙ্গে পরিচয় করে দিতে চাই আমাদের মিউজিশিয়ান ভাইয়াদের সঙ্গে। অবশ্যই দর্শক, আমি যদি একটু পরিচয় করে দিতে চাই, আমার বাম পাশে রয়েছেন কিবোর্ডে প্রতীক, লিড গিটার রয়েছেন শিহান, বাঁশিতে রয়েছেন সাব্বির, দর্শক বেস গিটার রয়েছেন নেওয়াজ, সেই সঙ্গে অক্টোপেটে রয়েছেন রকি। সেই সাথে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আজকের আয়োজনকে আরও সুন্দর করে তোলার জন্য, অসংখ্য ধন্যবাদ সবাইকে। শুনছিলাম আপনার গানের কথা, একটু এই জানতে চাই যে গান নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা অবশ্যই আছে, যদি দর্শক আমাকে ভালোবাসে, আমার প্রাণপ্রিয় দর্শক সবাই ভালোবাসা নিয়েই তো বেঁচে থাকবো, ওনাদের ভালোবাসা থাকলে আমি এগিয়ে যেতে পারবো, জাস্ট ওনাদের দোয়া চাই আমি, শুধুমাত্র দোয়া করলেই চলবে আমার। অবশ্যই, এত এত সুন্দর গান যিনি করেন তাদেরকে আসলে দর্শক না ভালোবেসে যাবেন না, এটা আমার বিশ্বাস। এই মুহূর্তে কোন গানটি শোনাবে? এই মুহূর্তে শোনাবো শ্রদ্ধেয় বাউল শাহ আব্দুল করিম, ওনার একটি ফোক গান আমি শোনাবো এখন সবাইকে, যারা আমার আম্মা খালা ওনারা বেসিক্যালি ফোক গান পছন্দ করেন, সো ওনাদের জন্য আমি করছি, আশা করি ভালো লাগবে, শুনি আমরা।
অসাধারণ ছিল এই গানটি। একটু বলতে চাই, আপনি যখন গানটি শুরু করলেন তখন থেকেই কোথায় যেন হারিয়ে যাচ্ছিলাম আমি, কারণ এই গানটি এতটাই আমার পছন্দের। আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এই গানটি গাওয়ার জন্য। সেই সাথে আরেকটি বিষয় বলতে চাই, এই গানটির যিনি স্রষ্টা আমাদের প্রয়াত বাউল উস্তাদ শাহ আব্দুল করিম, তিনি যেই গানগুলো গেয়ে গেছেন এবং আমাদেরকে দিয়ে গেছেন, যুগের পর যুগ চলে যাচ্ছে কিন্তু এই গানগুলোর চাহিদা একটুখানিও কমছে না। এই বিষয়ে একটু আপনার কাছে জানতে চাই যে আপনি এই প্রজন্মের শিল্পী হয়ে আমাদের সেই অনেক আগের গানগুলো গাইছেন, কেমন লাগছে আপনার কাছে? জি, অবশ্যই ভালো লাগছে আর ভয়ও করছে, যেহেতু আমাদের গুরু ওনারা, ওনাদের গান করি খুব সম্মানের সাথে আর চেষ্টা করি যতটুকু ভালো গাওয়া যায়। আর এই গানগুলো অ্যাকচুয়ালি অমর। একদমই তাই। আমি একটু আপনার কথার সঙ্গে সঙ্গ মিলিয়ে বলতে চাই যে এই গানগুলো এরকম বাংলা গানের ইতিহাস, যতদিন থাকবে আমাদের পৃথিবীতে এই গানগুলো বেঁচে থাকবে আমাদের মাঝে। আমরা আপনার গান শুনতে শুনতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, সময় শেষ হয়ে হচ্ছে না শেষ, কিন্তু তারপর আমাদেরকে নিতে হচ্ছে বিদায়। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আবারও দেখা হবে, কথা হবে এবং গান হবে আগামী পর্বে অন্য কোনো শিল্পীর, নতুন কোনো গান নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল এসের সঙ্গেই থাকুন। আপু, আমরা শেষ কোন গানটি শুনবো আপনার কাছ থেকে, সেই সঙ্গে আপনি যদি আমাদের চ্যানেল এসের দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকে। আমার জন্য সবাই দোয়া করবেন, আপনাদের দোয়াটাই
আমি আশা করি, আর আপনাদের দোয়া নিয়েই আমি একটা কিছু করতে পারবো, নতুন ভালো কিছু। আর চ্যানেল অ্যাসকে ধন্যবাদ এত বড় একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। অবশ্যই আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই, আমি যেন আপনাদের মাধ্যমে আরও জনপ্রিয় হয়ে উঠতে পারি। থ্যাংক ইউ। আমরা শেষ কোন গানটি শুনবো? শেষ গানটি কেমনে ভুলিব আমি, কারণ আজকের এই দিনটা আমি ভুলতে পারবো না। You keep